শান্তি, সৌন্দর্য, গাছগাছালি, পাখিদের কিচিরমিচির ডাক, এই সবই শুনতে পাওয়া যায় আহমেদাবাদের একটি খামারে। শূন্যতেই টেকসই একটি পরিবেশ বান্ধব খামার। আহমেদাবাদের একটি কোম্পানি গ্রিন প্যান্থার প্রপার্টিজ 1 একর জায়গা জুড়ে এই খামারটি তৈরি করেছেন। কিন্তু এই প্রকল্পের কাজ শুরুর আগে জমিটি ছিল সম্পূর্ণ শুষ্ক ও অনুর্বর, তাই প্রথমে একটি খাল ও পুকুর কেটে জল সংগ্রহের ব্যবস্থা করা হয়, যাতে জমি শুকিয়ে গেলেই আবারও জলে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু প্রথম দিকে বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ রোপণ করা শুরু হয়েছিল। এই খামারের ওপর দিয়ে যখন হাওয়া বয়ে যায়, তখন বিভিন্ন ফুলের সুবাসে মুখরিত হয় গোটা খামার। ফার্মটিতে স্টিলের তৈরি একটি বাড়িও রয়েছে, যেটির চারিদিক সম্পূর্ণ খোলা, তাই চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এই বাড়ি থেকেই। আস্তে আস্তে এখানে জৈব চাষ শুরু হয়। এখন ফুলের পাশাপাশি শাকসবজি, ঔষধি ফল এবং সাধারণ ফলেরও চাষ হয় ফার্মটিতে। বাড়ির রান্নার পর বর্জ্য দিয়ে কম্পোস্ট এবং নিমপাতা দিয়ে কীটনাশক তৈরি করা হয়। শূন্য খামারে গাছপালা পাখিদের এক সুন্দর জীব বৈচিত্র্য দেখা যায়। এই খামারে এখন 70 প্রজাতির কীট পতঙ্গ, বিভিন্ন প্রজাতির পাখি, প্রাণী, পোকামাকড় রয়েছে। অনেকেই বলে থাকেন প্রকৃতি নিজের জন্য রাস্তা তৈরি করে নেয়, কিন্তু আমরা যদি প্রকৃতি রক্ষায় কাজ করি তাহলে আগামী প্রজন্ম সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং ভালোভাবে থাকতে পারবে। যদি আপনি গ্রিন প্যান্থার প্রপার্টিজের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে www.greenpanther.in এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিন।